আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের বিরুদ্ধে গরজি উঠিছে মাজুলীর আরক্ষী অধীক্ষক গৌতম বরা। দুর্ঘটনার পাছতো ঘাটত কোনো ধরনের নিয়মানুবর্তিতা নরখাত কঠোর ব্যবস্থা গ্রহণের হুঙ্কার আরক্ষী অধীক্ষকগুলির। শোকাবহ দুর্ঘটনার পাছতো মাজুলীর ঘাটত নাওয়ার উপর বিপজ্জনকভাবে টিকেট ঘর রখা হয়েছে। আরক্ষী অধীক্ষকে ঘটনাটো প্রত্যক্ষ করে তৎকালে টিকেট ঘরটো পাৰৰ নিরাপদ স্থানলৈ স্থানান্তৰ কৰাৰ কঠোৰ নিৰ্দেশনা জাৰি কৰিছে এই আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে। ওসিক ফোন নাম্বাৰ লৈ ল, ওসিক ফোনত জনাই দিব। হ্যাঁ, খবৰ লৈ আছে। টিকেট কাউণ্টাৰটো ইয়াত নহব, বাহিৰ লগাব। ইয়াত মানুহ লাইন পাতে, ইয়াত যদি কেনেবাকে মানুহ কৰিল আপোনালোক কেনে নাবাছিল। আইনগত যিটো ব্যৱস্থা আছে, মই কোনো টিকেট কাউণ্টাৰ হ'ব নোৱাৰে। এইটো এইখন নাম, এইটো টিকেট কাউণ্টাৰ আজিৰ ভিতৰত ফোন নাম্বাৰ লৈ লওক, ওসিক ফোনত জনাই দিব। হ্যাঁ, খবৰ লৈ আছে। ফোন নাম্বাৰটো লৈছে, একদম জনাই দিব। হ'ব।